নিজেকে পরিশুদ্ধ করা, কারণ আল্লাহ পাকের শরীয়ত এমন নয় যে আপনি ভুল একটা করে ফেলেছেন সেখান থেকে আর ফিরে আসার সুযোগ নাই, এমনকি আপনি শিরিক করলে সেখান থেকে ফিরে আসার সুযোগ আছে। আপনি শিরিক করেছেন, শিরিক করে ফেলেছেন, যেটা মহাজুরম সবচেয়ে বড় গুণা, সেখান থেকেও কি আপনার ফিরে আসার সুযোগ আছে? তাওবাতুল ইস্তিগফার, তাওবাতুন নসুহার মাধ্যমে, তাওবাতুন নসুহার মাধ্যমে আপনার ফিরে আসার কি আছে? সুযোগ আছে। এজন্য আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে রিফ্রেশ করতে হবে, পরিশুদ্ধ করতে হবে, ইসলাহ করতে হবে, আমাদেরকে পুনর্গঠন করতে হবে, আমাদের যা ত্রুটি আছে এগুলোকে প্রত্যাখ্যান করতে হবে, অন্যায়গুলোকে ছেড়ে দিতে হবে, অন্যায়গুলোকে প্রত্যাখ্যান করতে হবে। কিসের মাধ্যমে? তওবার মাধ্যমে। তওবার মাধ্যমে আমাদেরকে ফিরে আসতে হবে। নিরাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। যারা আমরা কোন অবস্থায়, কারণ কোরআন কি বলছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ পাকের রহমত থেকে কি হওয়া যাবে না, কোন অবস্থায় নিরাশ হওয়া যাবে না। অতএব আমার আল্লাহ পাকের উপরে থাকতে হবে, এটা বিশ্বাস করতে হবে যে আমার গুনাহ পাহাড় পরিমাণ হলো, আমার অপরাধ, আমার সীমালঙ্ঘন পাহাড় পরিমাণ হলো, আমার রবের ক্ষমতা এর চেয়ে অনেক বেশি, এর চেয়ে অনেক বেশি। এজন্য তওবাতুল ইস্তিগফার করতে হবে। আর তওবা করলে কি হবে? তওবা করলে জীবনের পিছনের সব গুণাগুলো শুধু ক্ষমা হবে না, বরঞ্চ পিছনের সব গুণাগুলো তো ক্ষমা হবে, হবেই। আল্লাহ তাআলা পূর্বের সমস্ত গুণাগুলিকে নেক দ্বারা পরিবর্তন করে দিবেন। এই কথাটা, এটা হাদিস না যে আপনি জাল জয়ী দুর্বল খুঁজবেন, এটা কোরআন কারিমের আয়াত, কোরআন কারিমের সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটা বলেছেন, ফামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফালইউবাদদিল্লাহু সাইয়্যাতিহিম হাসানা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ কি বলেন? ফামান তাবা, অথবা তোমাদের ভিতরে যে তওবা করলো, তওবা করলো, ফামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, তওবা করার মাধ্যমে তার ঈমানকে সে নবায়ন করলো, পরিশুদ্ধ করলো, রিফ্রেশ হলো, তার অবস্থা কি? ফালইউবাদদিল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আল্লাহ তাআলা এই সমস্ত লোকদের তাদের পূর্বের সমস্ত গুনাহগুলিকে হাসানা দ্বারা, সাইয়্যাতগুলিকে আল্লাহ তাআলা নেক দ্বারা উল্টায় দিবেন, পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইরা, তাহলে আমরা যদি তওবা করি, তওবাতুন নসুহা যদি আমরা করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের পিছনের সব গুনাহগুলো কি করবেন? ক্ষমা করে দিবেন, ক্ষমা করে দিবেন। আবার এই জন্য আমাদেরকে বেশি বেশি করে তওবা করে রিফ্রেশ করে নিতে হবে, নিজেকে ফ্রেশ করে নিতে হবে, পরিশুদ্ধ করে নিতে হবে। আমি আল্লাহ পাকের কাছে রমজান মুবারকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত, নিজেকে এরকম ভাবে প্রস্তুত করতে হবে যেন আমি এখন প্রস্তুত, আমি আমার আল্লাহ পাকের দেওয়া এই রহমত বরকত মাগফিরাত ক্ষমা নানান রকমের নানাবিধ এই অফারের মাসকে গ্রহণ করার জন্য আমার কল, আমার জসদ সর্বদিক থেকে আমি প্রস্তুত, এরকমভাবে নিজেকে সেট আপ দিতে হবে। তাহলে কিসের মাধ্যমে? তওবার মাধ্যমে। কিসের মাধ্যমে? তওবার মাধ্যমে দিতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখিয়েছে? ইয়া আইয়ুহান নাস, সহিহ বর্ণনা, বুখারী শরীফে বর্ণনা, মুসলিম শরীফে বর্ণনা, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, তুবু ইলাল্লাহি জামিআ, সুবহানাল্লাহ, তুবু ইলাল্লাহি জামিআ, তোমরা সবাই আল্লাহর নিকট তওবা করো, ক্ষমা প্রার্থনা করো, ইস্তিগফার করো। ওয়া আনা আতুবু ইলাল্লাহ, ওয়া আনা আতুবু ইলাল্লাহ, আমি নবী, ওয়া আনা আমি আতুবু ইলাল্লাহ, আমি আমার আল্লাহর নিকট তওবা করি, ফিল ইয়াউমি মি'আতা মাররা, দৈনিক কমসে কম 100 বার আমি আমার রবের নিকট তওবা করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমি আমার রবের নিকট কমসে কম 100 বার তওবা করি দৈনিক। যে রাসূল, যে নবীদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হলো সমস্ত নবীগণ মাসুম, বেগুনাহ,